سورة الدهر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. কালের পরিক্রমায় কোন একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না. ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা. আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি, অতঃপর এর উপযোগী করে তোলার জন্য তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি. আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি, সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে আবার চাইলে কাফের হয়ে যেতে পারে. ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা. যারা কুফরির পথ বেছে নেবে তাদের পাকড়াও করার জন্য আমি শেকল বেড়ি ও শাস্তির জন্য আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি. ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা. অপরদিকে যারা সৎ কর্মশীল হয়েছে তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে. عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا. এ কর্পূর মেশানো পানি হবে প্রবহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে, তারা যেদিকে যখন ইচ্ছা এ ঝর্ণা ধারাটা প্রবাহিত করে নেবে. ইউফুনা বিন্নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা. এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যেদিনে ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারী. ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা. এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই ফকির মিসকিন এতিম ও কয়েদীদের খাবার দেয়. ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোন রকম প্রতিদান চাই না, না চাই কোন রকম কৃতজ্ঞতা জ্ঞাপন. আমরা তো সে দিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর. এরা যেহেতু এ দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ তাআলা আজ তাদের সেদিনের যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে রক্ষা করবেন, আজ তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন. ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারীরা. এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন. মুত্তাকিনা ফিহা আলাল আরাইক لا يرون فيها شمسا ولا زمهريرا. সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ. ودانيه عليهم ظلالها وذللت قطوفها تذليلا. তাদের উপর জান্নাতের গাছের ছায়া ঝুঁকে থাকবে
ফল পাকড়া তাদের আয়ত্তাধীন থাকবে। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে আর কাঁচের পেয়ালায় এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপালী স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের এক মূল্যবান সুগন্ধ। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা এ হচ্ছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম সালসাবিল। ওয়ায়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসূরা তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যাবে না চিরকাল কিশোর থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ আরও দেখবে নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا بهشت باشدير পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পরানো হবে রূপার কঙ্কন তদুপরি তাদের মালিক সেদিন তাদের শরাবান তাহুরা মহা পবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। إِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تَنْزِيلًا هي نبي أمي مها گرنت قرآن دھیرے دھیرے تمہار کو نازل کر چھی فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ آثِمًا أَوْ كَفُورًا شُتران ادھر بیپارے ہو دھیرے دھیرے تمہیں دھرجے شاتے تمہار مالکیر نردشر اپکھا کرو আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের কথা শুনবে না। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা রাতের একাংশ তার সামনে সিজদা অবনত থাকো এবং রাতে দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। ইন্নাহাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকীলা এরা বৈষয়িক স্বার্থের এ সহজলভ্য পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে। নাহনু খলাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শিনা বাদদালনা আমসালাহুম তাবদীলা অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব। ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবীলা এটা আমার বাণী তো একটি উপদেশ বিশেষ অতএব
যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা। আর আল্লাহ তারা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ্জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তিনি যাকে চান তাকেই তার অপূরণ রহমতের মাঝে প্রবেশ করান। জালিমদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। মাহফুজ আর্ট অফ নেচার। হাল আতা আলা আল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر وإستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا
إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبح ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما